আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম সলিউশন স্পার্কের আজকের একটা আর্নিং ভিডিওতে। সো আজকের ভিডিওটা আমরা যদি ফুললি কন্টিনিউ করি, আজকের ভিডিওটা থেকে আমরা টোটালি $25 সমপরিমাণের ইনকাম করতে পারবো উইদাউট রেফার ইনকাম, একদম 100% লেজিট অফার। এবং অফারটা কতটা স্ট্রং সেটাও দেখিয়ে দিব আজকের ভিডিওটায়। সো এখান থেকে যে ক্লেমটা করব, ক্লেমটা করতে একটু আমাদেরকে মানে নিজেদের তেল খরচ করতে হবে, দ্যাট মিন্স কষ্ট করতে হবে। কেমন কষ্ট সেটা হচ্ছে এখানে জয়েনিং প্রসেসটা একটু ডিফারেন্ট বা একটু কষ্টকর। যদি আপনি আজকের ভিডিওটা দেখেন বা আমি আছি আমার ভিডিওর সকল ইনস্ট্রাকশন ফলো করে দেখেন, তাহলে আশা করা যায় যে আপনি এখান থেকে ফুললি সঠিকভাবে কাজটা করতে পারবেন। সো লেটস স্টার্ট টু ডেস আওয়ার ভিডিও। আমাদের ভিডিওটিতে যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন, পাশে আসা বেল আইকনটি কল নোটিফিকেশনে বাজিয়ে দিবেন। কারণ হচ্ছে আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। টেলিগ্রাম চ্যানেলটা এখনও ফলো না করলে লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন, জয়েন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে মাস্ট বি চলে আসবেন সকল এয়ারড্রপের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমরা যে এয়ারড্রপটা নিয়ে কথা বলবো সেটাতে অলরেডি ডিটেলসের কিছু হাইলাইটস আমি এখানে দিয়ে রেখেছি, যেটা হচ্ছে তারা এখানে বলছে যে হবি গ্লোবাল। দেখুন যে হবি গ্লোবাল কিন্তু এই প্রজেক্টটাকে ফলো করতেছে, যদি আপনারা এখান থেকে খেয়াল করেন। এবং হবি গ্লোবাল কি আপনারা জানেন, এসটি নেটওয়ার্কের মানে এসটি টোকেনের যে একটা আছে এক্সচেঞ্জার, হবি এক্সচেঞ্জার, হবি ওয়ালেট, একটা বিগেস্ট একটা কোম্পানি, তো এটা কিন্তু একে ফলো করতেছে। এবং এখান থেকে আমাদেরকে দুইটা এনএফটি দিবে, এই এনএফটি দুইটা ক্লেম করার জন্য কী কী পাপড় বেলতে হবে সেগুলো বলে দিচ্ছি। এই পোস্টটা অবশ্যই আসতে হবে, পোস্টটার লিঙ্ক আমি আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে আপনাদের প্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের হেকো আরপিসি লাগবে। এবং এটা অনেকেই হচ্ছে টোকেন পকেট থেকে করতে চাবেন, সো আমি বলবো টোকেন পকেট থেকে না করাটাই বেটার, কারণ এখানে অনেক অনেক ঝামেলা আছে, টোকেন পকেট থেকে না করাই বেটার। আপনারা প্রত্যেকে আরপিসিগুলো আপনাদের মেটামাস্কের ভিতরে সেট করে নেবেন। সো সেক্ষেত্রে সেট করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা কিউই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন, যদি না থাকে আর থাকলে তো বেটার। এরপর আপনারা এখানে আপনাদের প্রত্যেকের যে মেটামাস্ক এক্সটেনশনটা আছে ওটা অ্যাড করবেন, যদি না করে থাকেন তাহলে প্রথমে এখানে সার্চ করবেন METAMASKI, মেটামাস্ক লিখে সার্চ করার পরে কিউই ব্রাউজারের ভিতরে মেটামাস্কের প্রথম লিঙ্কে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোডে ক্লিক করে ক্রোম সেকশন সিলেক্ট করে এখান থেকে ইনস্টল ক্রোম দেখতে পারবেন, এখান থেকে সাথে সাথে আপনার এখানে টোকেন এটা অ্যাড হয়ে গেছে। এবার চাইলে আপনি এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা রিএস্টোর অ্যাকাউন্টে ক্লিক করে আপনি রিএস্টোর অ্যাকাউন্ট ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কি দিয়ে করতে পারেন, আর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে নতুন ব্যাকআপ কি সেভ করে রাখবেন। গেল আমাদের মেটামাস্কের সেকশন, এবার আসি এয়ারড্রপ সেকশনে। তো এবার আমাদের ওয়ালেটের ইটা সেট করতে হবে, সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে আমাদের ওয়ালেটে লগ ইন করে নিব। সো আমি এখানে এটাতে লগ ইন করে নিচ্ছি। এবার হচ্ছে এখানে লগ ইন করার পরে আপনাকে একটা অ্যাকাউন্টের মানে নতুন আরপিসি সেট আপ করতে হবে, সেজন্য এখানে থ্রি ডটে ক্লিক করে নিচ থেকে আপনাকে কাস্টম আরপিসি নামের একটা অপশন দেখানো যাবে এখানে। সো এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এবার হচ্ছে এখানে কিছু আরপিসি ইনস্ট্রাকশন বা ডিটেলস সাবমিট করতে হবে, সেটার জন্য আপনি কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটি আছে এখানে ক্লিক করে প্রথমত আপনি এখানে দেখতে পারবেন নাম হচ্ছে হেকো মেইননেট, আরপিসি ইউআরএলের জায়গায় হবে এটা, তারপর হচ্ছে এইটা হচ্ছে চেইন আইডি সিম্বল এবং হচ্ছে আপনার এক্সপ্লোরার। তো আমি প্রথম একটা একটা কপি করে নিয়ে এখানে সাবমিট করব, প্রত্যেকে জয়েন করবেন, কারণ এখানে প্রত্যেকে এনএফটি দুইটা ক্লেম করতে পারবেন। আর এই এনএফটি দুইটাকে আপনার আপডেট অনুযায়ী যদি আপনি এখানে চাইলে মাইনিং করতে পারবেন, অথবা সেল রেট হলে আপনি এটাকে সেল করে টাকাটা পকেটে নিতে পারবেন। আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে প্রত্যেকটা স্টেপ এখানে করে যাচ্ছি। আর অবশ্যই একটা লাইক তো আশা করা যায় ভিডিওটায়, কারণ যেহেতু একটা লেজিট অফার শেয়ার করতেছি, আর লেজিট অফার মানেই তো হচ্ছে প্রফিট, তাই না? সো প্রত্যেকে ভিডিওটাতে একটা লাইক করে সহযোগিতা করবেন, পরবর্তী ভিডিও বানানোর জন্য ইনস্ট্রাকশন দিবেন, থ্যাংক ইউ সো মাচ। এবারে চলুন, আমাদের ইনস্ট্রাকশনের প্রায় টোটালি কমপ্লিট, প্রত্যেকটা জায়গায় আমাদের ভরাট শেষ। এবার সেভ অপশনে আমরা ক্লিক করি। ওকে, এটা সেভ হয়ে গেছে এবং হেকো মেইননেট আমরা আছি, এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব, আমরা এসটিতে চলে এসেছি। সো নাও এবার হচ্ছে আমাদের এটা থেকে কেটে হোম পেজে চলে আসলাম। এবার আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাগেন পোস্টে চলে আসুন, সাইন আপ এটাতে ক্লিক করে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার কিছু ইনস্ট্রাকশন আছে, আমি সেগুলো স্ক্রিনশট আকারে দেখিয়ে দিচ্ছি। এক নাম্বার, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার এখানে প্রথম ইউজার নেম, ইমেল, দেশ সিলেক্ট করবেন, ফোন নাম্বারটা দিবেন। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন অবশ্যই ফোন নাম্বারটা আমরা 018017 থেকে বলি, তো 01 থেকেই দিবেন, কারণ হচ্ছে এখানে কান্ট্রি কোড 880 থাকে, তারপরেও আপনারা 0 থেকে দিবেন। তারপর হচ্ছে প্রসিডে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফারেল ইউজার নেম মানে অপশনাল, চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে,
সো এবার হচ্ছে এখান থেকে দেখতে পারবেন, আপনাকে প্রোফাইল সেট আপ দিতে বলবে, আপনি এখান থেকে প্রোফাইলটা সেট আপ দিয়ে নেবেন। সো এবার দেন এখান থেকে প্রোফাইলটা আপলোড দিয়ে এখান থেকে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বলবে কভার ফটো সিলেক্টেড করুন। সো কভার ফটো এখানে একটা আপলোড করে প্রসিডে ক্লিক করবেন। দেন এখান থেকে পাঁচটা যে কোনো কিছুকে ফলো করে দিবেন, ফলো করে নিচ থেকে প্রসিডে ক্লিক করবেন। তারপর হচ্ছে একটু লোড নিয়ে এখান থেকে বলবে যে এগুলোতে জয়েন করতে, এই যে ছোটো করে দেখতে পাচ্ছেন এখানে জয়েন, অথবা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিলে ফুল স্টেপ দেখতে পারবেন। এখানে আপনার পাঁচটাকে ফলো করে প্রসিড করবেন। দেন হচ্ছে এখানে আপনাকে বলবে যে সাত সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে বলবে। তো সাত সেকেন্ড ওয়েটের পরে অ্যাপ্রুভ অ্যাগ্রিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাই ভেরিফাই মাই অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এখানে দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে মোবাইল নাম্বার, একটা হচ্ছে ভেরিফাই নাম্বার। তো প্রথমে এখানে ক্লিক করলে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ থাকতে হবে। আপনার মোবাইল নাম্বারে যেই মোবাইল নাম্বারটা এখানে সাবমিট করবেন ওই মোবাইল নাম্বারটাতে আপনাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই থাকতে হবে। তো হোয়াটসঅ্যাপে তারা একটা কোড পাঠাবে, ধরুন কত এক মিনিটের পরেই পাঠিয়ে দেয়। সেই কোডটা এখানে একটা গ্যাপ বক্স ওপেন হবে, ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে আপনি সাবমিট করে দিবেন। এরপর হচ্ছে মেল ভেরিফিকেশনের পালায় আসুন। এখানে যখন মেলটা চলে আসবে তো মেল ভেরিফাইতে ক্লিক করার পরে সেন্ড নামের একটা অপশন আসবে, ওখানে ক্লিক করে দিবেন। আপনার মেল বক্সে 30 সেকেন্ডের ভিতরে একটা মেল যাবে, ভেরিফাই মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আমার পিছনে আসছে স্ক্রিনশটটা, ঠিক এরকম একটা মানে মেল পাবেন, এই যে এরকম একটা মেল পাবেন। এখান থেকে ভেরিফাই ইমেলটা ক্লিক করবেন, তাহলে আপনাকে বলবে যে একটু পরে আপনার মেলটা ভেরিফাইড হয়ে গেছে। এবার হচ্ছে আপনার এখান থেকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এবার এয়ারড্রপ পেজে আমাদেরকে চলে যেতে হবে। তো তার জন্য কী করব, আমরা এখান থেকে জাস্ট এই যে এয়ারড্রপ পেজটা আছে এখানে ক্লিক করবো, এটা পোস্টে আসবে, পাবেন আমাদের টেলিগ্রাম পোস্টে। এবার এটাকে আমাদের কিউই ব্রাউজারের মাধ্যমে আপলোড মানে সিলেক্ট করতে হবে। কিউই ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে ওই লিঙ্কটাকে আমরা পেস্ট করব, দেন এখান থেকে চলে যাব আমাদের এয়ারড্রপ পেজে। তো প্রথমত এখানে আপনাকে একটা টাস্ক আছে, সেটা হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে, এটাই অনেকে বুঝবেন না। তো এখানে কিন্তু আপনাকে নিয়ে আসছে যেখানে আপনার হেকো ওয়ালেটটা সাবমিট করতে বলছে এবং 25টা এক্সট্রিম কাটবে। তো তার আগে বলি, আপনি যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন একটু আগে সেই অ্যাকাউন্টে ওয়েবসাইটে আগে লগ ইন করে নেবেন। কীভাবে লগ ইন করবেন, প্রথমত আমরা তো এই পেজটাতে আসি তাই না, এই যে এখানে কিন্তু এখন লগ ইন করতে বলতেছে। তো আমরা লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পরে আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিব। ওকে, আমার অ্যাকাউন্টটাতে চলে আসছি। এবারে আবার আমরা এখান থেকে বা থ্রি ডট এখানে ওই যে এখানে এখানে ক্লিক করবেন, কোথায় আমি দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করবেন লগ ইনের পরে। লগ ইনের পরে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এই যে পেন আইকনটা পাচ্ছেন না এখানে, এখানে এটা ক্লিক করবেন, বা এই যে আপনি লিঙ্কটা কপি করে আনছিলেন সেটা নিচে মানে শো করাবে, অথবা পেন আইকনে ক্লিক করে দেন এখান থেকে আপনি কী করবেন একটা স্ল্যাশ বসাবেন, তারপরে এখানে এফ বসেছে ডিআরওপি এয়ারড্রপ লিখে সার্চ করলে আপনি পেজটাতে চলে যাবেন। সো পেজটাতে আসার পরে এখানে কী কী স্টেপ ফলো করতে বলছে, প্রথম হচ্ছে আপনার ইনএলিজিবল স্ট্যাটাস, মানে আমরা এখন পর্যন্ত জয়েন করিনি। তো এখানে আপনাদের এনএতে একটা পেন আইকন আছে, পেন আইকনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের হেকো অ্যাড্রেস দিতে বলছে এবং এখানে 25টা এক্সট্রিএম লাগবে। 25টা এক্সট্রিএমের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট খুলে যখন মেল ভেরিফাই করব তখন আমরা আইডিটা পেয়ে যাব। যদি রেফার কোড ইউজ করেন তাহলে এখান থেকে শিওরলি থাকা যায় যে 25টা এক্সট্রিএম পাবেন। তো রেফার কোড ওই যে অ্যাকাউন্ট খোলার সময়ের কথা বলছে, এখন নয়। এবার হচ্ছে আমরা থ্রি ডটে ক্লিক করব, কেন আমাদের মেটামাস থেকে ওয়ালেট অ্যাড্রেসটা আনতে হবে। তো থ্রি ডটে ক্লিক করলাম, মেটামাসটা লগ ইন করলাম, এসটিতেই আগে থাকতে মেনুটা আসি, দেন এখান থেকে কপি করলাম, আগের পেজটাতে গেলাম, দেন এখানে পেস্ট করলাম, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে পাঁচটা মানে 25টা টোকেন কেটে নিয়েছে এবং এখান থেকে এটাই বলেছে। দেন এখান থেকে ভ্যালিডেট অ্যাকাউন্টে একটা ক্লিক করতে হবে, দেন অ্যাগ্রিতে আমরা ক্লিক করব। সো এখান থেকে ভ্যালিডেট অ্যাকাউন্ট অ্যাগ্রি, এবং এবার বলছে স্ট্যাটাস হচ্ছে এলিজেবল, ওকে। এবং নিচের দিকে দেখা যাচ্ছে এখানে আমাদেরকে স্ক্রল করলে যে আপকামিং ফিল দ্য এয়ারড্রপ, যেখানে রিওয়ার্ড থাকবে 6 ফিল্ডটা, মানে এখানে আপনার জানি না কাকে কয়টা এনএফটি দেয়। তো এখানে জানা মতে 2টা NFT দিবে এবং টোটাল এখানে দেখুন টোটাল রিওয়ার্ড হচ্ছে 3000 ফিল্ডা টোকেন টোটাল রিওয়ার্ড দিবে। সো এখান থেকে রিড অ্যানাউন্সমেন্ট অথবা ভিউ ডিটেলস আপনি ক্লিক করবেন হচ্ছে ভিউ ডিটেলসে। ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন, যে আপনার ওয়ালেট অ্যাড্রেস কোনটা আছে, কন্ট্রাক্ট অ্যাড্রেস কোনটা, সবগুলো এখানে দেখতে পারবেন, ওকে। সো নিচ থেকে যদি আপনি স্ক্রল করেন নিচের দিকে তাহলে এখানে দেখতে পারবেন রিড অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ক্লেইম এয়ারড্রপ। ক্লেইম এয়ারড্রপটা যখন এলিজিবল হবে তখন আমরা এখান থেকে প্রত্যেকে ক্লেইম করে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল যেগুলো ওরা নিয়ে আসবে সেগুলো ফলো করব। তো এখানে অনেকগুলো এয়ারড্রপ আসবে, আপাতত আমরা যে এয়ারড্রপটাতে জয়েন করব এটা হচ্ছে ফিল্ডটা আপকামিং, এটা আসবে এয়ারড্রপটা। তবে এখানে একটা এয়ারড্রপ বর্তমানে রানিং আছে, সেটা হচ্ছে ButterSwap, যেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো, যেখানে 2টা বি বক্স টোকেন দিবে, মানে এনএফটি দিবে, এনএফটিগুলো মাইনিং করবো। সো আমরা এখান থেকে ভিউ ডিটেলসে ফার্স্টলি ক্লিক করবো, 3800 পার্টিসিপেন্ট কমপ্লিট হয়েছে। এখান থেকে জাস্ট নিচের দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকে 2টা বি বক্স টোকেন, যার ভ্যালু $12 বলছে, দেখি কী বলা যায়।
প্রথমত আপনার স্টেপ হবে এগুলো সব ফলো করা। তো আমি এখান থেকে প্রথম একটা একটা ফলো করে নিব লাইভে আপনাদের কার সামনে। ওকে, সো ফলো করলাম, ফলো করে ব্যাকে চলে আসব। দেন এখান থেকে রিটুইট করতে বলছে, তো আমরা রিটুইটটা করব হচ্ছে কিউট টুইটে, কজ হচ্ছে এখান থেকে রিটুইট লিঙ্কটা চালিতে পারে। তো কিউট টুইট করলে বেটার হবে, আমরা এখান থেকে এটাকে কিউট টুইটে চাপ দিয়ে এখানে কিছু লিখে দিব। আমি এখানে লিখছি ভেরি গুড প্রজেক্ট, আপনি যা খুশি তা লিখবেন। তো এখানে প্রো পিআরও জাই সিটি প্রজেক্ট জয় মাস্ট জয়েন, এই জাস্ট এটুকু লিখলাম আমি। আপনি আবার হুবু লিখবেন না, তাহলে আপনার একটা ডুপ্লিকেট টুইট হিসেবে ধরে আপনার টুইটটা ওরা ক্যান্সেল করে দিবে। সো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ওয়ান বাই ওয়ান। এবার হচ্ছে আমাদের এখানে আরেকটা ই করতে বলছে যে ফলো, যে এখানে কিন্তু আরেকটা ই আছে বাটার সোয়্যাপের যে ই আছে এটাকে আমাদের ফলো করতে বলছে। তো আমরা এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, তো এক্ষেত্রে ফলোতে চাপ দিয়ে দিলাম, আমাদের এটা ফলো হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকে চলে আসি। এবার নিচে আরেকটা অপশন আছে রিড অ্যানাউন্সমেন্ট, তো এখানে আরেকটু স্কুল করলেই পেয়ে যাবেন ক্লেইম এয়ারড্রপ। ক্লেইম এয়ারড্রপে ক্লিক করার পরে এখানে আপনাকে জাস্ট কিছু ইনফরমেশন দিতে বলবে, সেটা হচ্ছে দেখুন এখানে বলেছে আপনার টুইটার অ্যাকাউন্ট দিতে, আপনার রিটুইট লিঙ্ক দিতে, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট দিতে, দেন হচ্ছে আপনার এখানে টোরনাম অ্যাকাউন্ট ইউজার নেম। তো এখানে আপনার দেখুন এখানে বলছে হোয়ার ডিড ইউ লার্ন অ্যাবাউট ব্যাটারস্যাপ, এখানে কিছু প্রশ্ন আছে, অ্যান্সারগুলো আমি দিয়ে দিব, এক একটা অ্যান্সার দিব, নো প্রবলেম। তো এখানে আমাদের টুইটারের ইউজার নেমটা আমি আমারটা দিচ্ছি, আপনারটা আপনি দিবেন। ওকে, এ দুটো দেওয়ার পরে এখানে আপনাকে বলবে প্রোভাইড ইউর টোরনাম অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট নেম দেওয়ার পরে টোরনাম অ্যাকাউন্ট, এবং এখানে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা কোথায় পাবো? আমরা টোরনাম অ্যাকাউন্টে লগ ইন করে আসছি ইন্টারফেস মেইনটাতে, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনাদের যে ইউজার নেমটা দিয়ে আপনারা লগ ইন করেছিলেন অথবা যেটা আপনার ইউজার নেম নিচে শো করবে, এই ইউজার নেমটাকে আপনি এখানে থেকে কপি করে দিয়ে দিবেন। ওকে, তো মনে রাখবেন আপনারা অ্যাকাউন্ট খোলার সময় কোনো মানে ইউজ করেন নাই, অ্যাট দ্য রেট ইউজ করেন নাই, সেক্ষেত্রে আপনারা শুধু অ্যাট দ্য রেট ছাড়া আপনাদের ইটা দিবেন। এখানে যখন আমি সার্চ করি অ্যাট দ্য রেট বাদ দিয়ে দিলে আমাদের প্রোফাইল পাওয়া যায়, অথবা অ্যাট দ্য রেট সহ দিলে প্রোফাইল পাওয়া যায় না। সো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাট দ্য রেট বাদ দিয়ে আমাদের এই পেজটাতে আমাদের টোরনাম অ্যাকাউন্টের ইটা দিব। তো এখানে বলছে হোয়ার ডিড ইউ লার্ন অ্যাবাউট ব্যাটারস্যাপ, আপনি লিখবেন কি, আমি সেটা এখানে টাইপ করে লিখে দিচ্ছি, আর এখানে যেটা লিখবেন আমি সেটা বলতেছি। ইয়া, আমার এখানে লেখাটা কমপ্লিট শেষ, যেটা হচ্ছে আপনারা যারা ইউজার আছেন প্রত্যেকে লিখবেন আই লার্ন অ্যাবাউট আ ব্যাটারস্যাপ এয়ারড্রপ ফ্রম সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড কমিউনিটি, ইউটিউব অ্যান্ড টেলিগ্রাম, হেয়ার ইজ দ্য কমিউনিটি লিঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন যেভাবে লিখেছি https://t.me/capital-letter-sda-solution-spark-on লেখা, প্রয়োজনে এই লেখাটা আমি আপনাদের জন্য ভিডিওর বা পোস্টের সাথে অ্যাড করে দিব, আপনারা এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারবেন। আপনাদের সামনেই অ্যাড করে দিই, তাহলে বুঝতে পারবেন ভিডিওটা বড় হচ্ছে, বড় হতে দিন, নো প্রবলেম ভাই। এখানে আমি এডিট করে অ্যাড করে দিচ্ছি, এক্সট্রা টেক্সট এখানে অ্যাড করলেই বেটার হবে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কপি সেকশন। তো এটা হচ্ছে আপনাদের লেখা, এই যে আমি আপনাদের সামনে এটাকে মনো করে দিলাম, এক টাইপে ক্লিক হবে। তো এখানে জাস্ট আমি দিচ্ছি হচ্ছে ডিসক্রিপশন, DISCRIPTION ডিসক্রিপশন, ওকে, DIDS ডিসক্রিপশন। দেন এখানে আপনারা এটাকে সিম্পল কপি করবেন, নিয়ে পেস্ট করবেন, হয়ে যাবে। এবার হচ্ছে অ্যান্সারের পালা, অ্যান্সার একবারই দেখে যাই। প্রথমটার অ্যান্সার হবে ডি, ডি নাম্বার, পরেরটা এ নাম্বার, পরেরটা বি নাম্বার। আচ্ছা, এখানে নিচে অ্যান্সার আছে, তো প্রথমটা হচ্ছে ডি নাম্বার, প্রথমটা হচ্ছে ডি নাম্বার, পরেরটা হচ্ছে এ নাম্বার, পরেরটা হচ্ছে বি নাম্বার, যতটুকু মনে আছে। হ্যাঁ, এ বি, ডি এ বি মানে হচ্ছে 1 3 1 4 1 2, এই দেন আপনি এখান থেকে এটাকে সাবমিট করবেন। ওকে, আমরা এটাকে সাবমিট করে দিচ্ছি। এবার এখান থেকে আমাদের হেকো ওয়ালেট কানেক্টেড হলো, তারপর হচ্ছে ই করছে, এবং এই যে এখানে কিন্তু আরও অফার আসবে ভাই, ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট করবেন। তো প্রত্যেকে এই যে এটার ইউজার নেম ওই বললাম না, যে রেফারাল ইউজার নেম অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রথম দিকে ওইখানে আপনারা এই যে শুধু সলিউশন স্পার্ক অথবা পোস্টেও দিয়ে রাখবো ইউজার নেমটা দিলে প্রত্যেকে 37টা করে টোকেন পাবেন অথবা 30টা টোকেন পাবেন। তো এখানে আমাকে বলছে সিন মাইন্স, তো এখানে আমি দেখতে পাচ্ছি মানে ঘরের ছাদের উপরে মাইন্স আছে, তো এখান থেকে সাবমিট করলাম, আমার এয়ারড্রপ ফর্ম সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে, তো এটাতে আমি পার্টিসিপেট করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের আরেকটা আপকামিং এয়ারড্রপ আছে, এটার বিষয়ে পরবর্তীতে আপডেট দিব টেলিগ্রামে। সো প্রত্যেকেই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটি দেখার জন্য, প্রত্যেকে জয়েন করবেন, উইদাউট রেফার ইনকাম হবে এখানে 2টা NFT, সো প্রফিট ইনশাল্লাহ আসবেই। সো প্রত্যেকে জয়েন করবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অ্যাক্টিভ রাখবেন, ভিডিওটাতে এটা লাইক করবেন, কমিউনিটিতে ফলো করবেন টেলিগ্রামে প্রত্যেকটা অ্যাডপের আপডেট পাওয়ার জন্য। স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।